যখন আমরা ছোট ছিলাম দেখতাম আমাদের জ্বর সর্দি কাশি এরকম ধরনের সমস্যা হলেই মা একটা চামচের মধ্যে কিছু তুলসী পাতার রস এবং মধু মিশিয়ে আমাদের খাইয়ে দিতেন। একটু যখন বড় হলাম তখন দেখলাম আপনার তুলসী মঞ্জরি অর্থাৎ তুলসী গাছের যে ফুল হয় সে তুলসীর ফুল আদা গোলমরিচ মিশিয়ে একটা কাত তৈরি করতেন এবং সেই কাতটি আমাদের খাইয়ে দিতেন। বেশিরভাগ মায়েরা তার শিশুদের যত্ন নেওয়ার ক্ষেত্রে এই তুলসী পাতার বিভিন্ন প্রকারের টোটকা ব্যবহার করে থাকেন। শুধুমাত্র আপার রেসপিরেটরি ট্র্যাকের ইনফেকশন বলেই না, তুলসী পাতার এরকম অজস্র উপকারিতা রয়েছে। তুলসী পাতার উপকারিতা নিয়ে হাজার বছর ধরে গবেষকরা গবেষণা চালিয়ে আসছেন। এখনও পর্যন্ত বিজ্ঞানীরা এই তুলসী পাতার উপকারিতা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন এবং গবেষণালব্ধ যে সমস্ত তথ্যগুলি উঠে আসে সেগুলি বিভিন্ন প্রকার মেডিকেল জার্নালে পাবলিশ করা হয়। ঠিক তেমনই ইন্ডিয়ান জার্নাল অফ মেডিকেল সায়েন্সে প্রকাশিত হওয়া তুলসী পাতার উপরে একটি রিভিউ পেজের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজ আমরা আলোচনা করব তুলসী পাতার গুণাগুণ নিয়ে। আজ আমরা জেনে নেব এমন কিছু তুলসী পাতার উপকারিতা যে উপকারিতাগুলি বা বলা ভালো যে টোটকাগুলি বেশিরভাগ মানুষই জানেন না, এবং তার সাথে সাথে আমরা জেনে নেব এই টোটকাগুলি আপনার শরীরের জন্য লাভদায়ক কেন। তো চলুন আজ আমরা তুলসী পাতা নিয়ে একটি সায়েন্টিফিক অ্যানালিসিস করার চেষ্টা করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আমরা এক এক করে প্রত্যেকটি বিষয় খুব সহজ ভাষায় আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করব। তুলসী পাতার বিজ্ঞানসম্মত নাম হলো ওসিয়াম স্যাংটাম। সারা পৃথিবীতে প্রায় 18 প্রজাতির তুলসী পাওয়া যায়, কিন্তু ভারতবর্ষ এবং বাংলাদেশে প্রধানত 3 ধরনের তুলসী পাওয়া যায়। একটি হলো রাম তুলসী, যেটির পাতাগুলি হয় সবুজ রঙের। একটি হয় আপনার কৃষ্ণ তুলসী, যার পাতাগুলি আপনার পার্পল কালারের বা বেগুনি রঙের হয়। আর একটি পাওয়া যায় বন তুলসী, যেগুলি সাধারণত জঙ্গলে বা ঝোপে ঝাড়ে দেখতে পাওয়া যায়। তো চলুন আমরা এক এক করে জেনে নিই তুলসী পাতার কী কী উপকারিতা রয়েছে। তুলসী পাতার উপকারিতা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, কিন্তু রেসপিরেটরি ট্র্যাকে ওই তুলসী পাতার প্রভাব নিয়ে আপনাদের সাথে আলোচনা করব না, সেটা হতেই পারে না। যদি সাধারণ জ্বর সর্দির মতন আপনার সমস্যা রয়েছে, প্রতিদিন সকালবেলা খালি পেটে যদি 8 থেকে 10টা তুলসী পাতা খেতে পারেন, দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনার এই সমস্ত জ্বর সর্দি কাশির মতন সমস্যা ধীরে ধীরে কমে আসছে, এবং তার সাথে সাথে আপনার রেসপিরেটরি সিস্টেমের মধ্যে যে সমস্ত মিউকাস বা কফ জমে থাকে সেগুলিকেও কিন্তু বার করে দিতে সাহায্য করে এই তুলসী পাতা। সিজন চেঞ্জের সাথে সাথে বা শীতকাল পড়ার সাথে সাথেই গলায় ব্যথা বা গলাতে বিভিন্ন প্রকারের ইনফেকশন, যেটিকে আমরা সোর থ্রোট বলে থাকি, এটা খুব কমন ব্যাপার। এইরকম ধরনের সমস্যা হলে 10 থেকে 15টি তুলসী পাতা নিয়ে কিছু জলের মধ্যে দিয়ে জলটি 5 থেকে 7 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেন। তারপর সে জলটি দিয়ে সারাদিনে যদি 2 থেকে 3 বার আপনি গার্গেল করতে পারেন, দেখবেন ধীরে ধীরে আপনার এই সোর থ্রোটের মতন সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। যদি আপনার ব্রঙ্কাইটিস, অ্যাস্থেমা বা সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের মতন সমস্যা রয়েছে এবং সেই সমস্যায় আপনি প্রতিনিয়ত কষ্ট পাচ্ছেন, তাহলে আপনার তুলসী পাতার রস এবং মধু মিশিয়ে প্রতিদিন সকালবেলা খালি পেটে যদি আপনি 1 সপ্তাহ খেতে পারেন, দেখবেন 1 সপ্তাহ পরের থেকেই আপনার অনেক কষ্টের লাঘব হয়ে যাবে এবং আপনি উপকারিতা বুঝতে পারবেন। ইনফ্লুয়েঞ্জার সমস্যাতেও কিন্তু ইনস্ট্যান্ট রিলিফ দিতে সক্ষম এই তুলসী পাতা। সেক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে, 8 থেকে 10টা তুলসী পাতা, 1 পিঞ্চ খাদ্য লবণ এবং 2টো লবঙ্গ দিয়ে সারাদিনে যে কোনো একটা সময়তে আপনি খান। কিছুদিন খেলেই আপনি উপকারিতা হাতে নাতে বুঝতে পারবেন। আমাদের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার জন্য সিজন চেঞ্জের সাথে সাথেই বিভিন্ন প্রকারের আপনার ঠান্ডা লাগা, সর্দি, গলায় ব্যথা, হাঁচি, কাশি, জ্বর এই সমস্ত সমস্যাগুলি দেখতে পাওয়া যায়। তাই যদি আপনি প্রতিনিয়তভাবে এই সমস্ত সমস্যায় ভুগছেন, তাহলে আপনি তুলসী পাতার চা বানিয়ে খেতে পারেন। এই তুলসী পাতার চা কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ার বাড়াতে সক্ষম। এই তুলসী পাতার চা বানানোর জন্য 10 থেকে 15টা তুলসী পাতা 2 কাপ জলের সাথে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিন, যতক্ষণ পর্যন্ত না ওই 2 কাপ জল কমে 1 কাপে পরিণত হয়। তারপর সেই জলটিকে ছেঁকে নিয়ে কুসুম
কুসুম গরম থাকা অবস্থাতে চায়ের মতন চুমুক দিয়ে দিয়ে খান। কিছুদিন যদি আপনি ব্যবহার করতে থাকেন দেখবেন ধীরে ধীরে আপনার ইমিউনিটি পাওয়ার কিন্তু বেড়ে আসবে। আপনার রেসপিরেটরি ট্র্যাক্টের এই সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম তুলসী, তার কারণ তুলসীর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি। অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি বলতে তুলসীর মধ্যে রয়েছে কার্ভোকল এবং টারপেন, এবং তার সাথে সাথে তুলসী পাতার মধ্যে রয়েছে রোজমারিনিক অ্যাসিডের মতো অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি। তাই আপনার রেসপিরেটরি ট্র্যাকের যে কোনো প্রকারের ইনফেকশন বা যে কোনো প্রকারের সমস্যার জন্য কিন্তু আপনি নিয়মিতভাবে তুলসী পাতা খেতে পারেন। তুলসী পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যাসিটিক অ্যাসিড, তাই যদি আপনার কিডনি স্টোনের মতন সমস্যা রয়েছে সেই অ্যাসিটিক অ্যাসিড আপনার কিডনি স্টোনকে ব্রেকডাউন করতে সাহায্য করে, এবং কিছুদিনের মধ্যেই দেখবেন ইউরিনের সাথে সেই কিডনি স্টোন ফ্লাশ আউট হয়ে বাইরে বেরিয়ে যায়। এবং তার সাথে সাথে আপনি যদি নিয়মিতভাবে তুলসী পাতা খেতে পারেন, ওই তুলসী পাতা আপনার শরীরে ইউরিক অ্যাসিডের লেভেলকেও কম করতে সাহায্য করে। আর আপনার শরীরে যখন ইউরিক অ্যাসিডের লেভেল মেনটেন থাকে তখন কিন্তু এই কিডনি স্টোনের সমস্যাও কিন্তু খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না। বেশ কিছু গবেষণায় দেখা গেছে আপনি যদি 1 থেকে 6 মাস কন্টিনিউ তুলসী পাতা খেতে পারেন তাহলে কিন্তু আপনার এই কিডনি স্টোনের সমস্যা ধীরে ধীরে কমে আসে। তুলসী পাতা আমাদের হার্ট হেলথকেও কিন্তু প্রোটেক্ট করতে সাহায্য করে। যদি তুলসী পাতার পুষ্টিগুণ আমরা দেখতে যাই, দেখতে পারবো তুলসী পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম। আমরা আগে বিভিন্ন ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি যখন কোনো খাবারের মধ্যে দিয়ে ম্যাগনেসিয়াম আমাদের শরীরে মধ্যে প্রবেশ করে, সে ম্যাগনেসিয়াম আমাদের শরীরে নাইট্রিক অক্সাইডের প্রোডাকশন বাড়িয়ে দেয়, আর ওই নাইট্রিক অক্সাইড আমাদের শরীরে ভ্যাসোডায়ালেটর হিসেবে কাজ করে। অর্থাৎ ওই নাইট্রিক অক্সাইড আমাদের শরীরে যে সমস্ত ধমনী বা শিরা উপশিরাগুলি রয়েছে সেগুলিকে প্রসারিত করে রাখতে সাহায্য করে। তার ফলে আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন ভালো হয় এবং আমাদের শরীরে ব্লাড প্রেশারও থাকে নিয়ন্ত্রণে। এই তুলসী পাতার মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন, লিউটিন, জিয়াজেন্থিন এবং বিটা ক্রিপ্টোজেন্থিনের মতন অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলি আমাদের শরীরের থেকে টোটাল কোলেস্টেরল, এলডিএল বা ব্যাড কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা তো কম করতে সাহায্য করেই, এবং তার সাথে সাথে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের শরীরের ফ্রি রেডিকেলগুলিকে দমন করতে সাহায্য করে এবং আমাদের আর্টারিতে বা ধমনীতে যাতে কোনো প্রকারের কোনো অক্সিডেটিভ স্ট্রেস না হয় সেদিক থেকেও সাহায্য করে। তাই আপনি যদি একজন হার্টের পেশেন্ট হয়ে থাকেন বা যদি আপনি কোলেস্টেরলের পেশেন্ট, আপনি কিন্তু নিয়মিতভাবে তুলসী পাতা খেতে পারেন আপনার হার্ট হেলথের প্রোটেকশনের জন্য। গবেষকদের দাবি শিশুদের যে কোনো শারীরিক সমস্যা, তাতে সেটি জ্বর সর্দি কাশি হোক বা পেটে ব্যথাই হোক, যে কোনো সমস্যাতে কিন্তু আপনি তুলসী পাতা ব্যবহার করতে পারেন। আপনার শিশুর যখন শারীরিক সমস্যা রয়েছে তখন প্রতিদিন 1 চামচ করে তুলসী পাতার রস আপনি খাওয়ান, আর যখন আপনার শিশুর সমস্যা থাকবে না তখন আপনার শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য অন্তত সপ্তাহে 2 দিন করে আপনি তুলসী পাতার রস খাওয়াতে পারেন। এবং তার সাথে সাথে আপনি যদি নিয়মিতভাবে আপনি শিশুকে তুলসী পাতা খাওয়াতে থাকেন তাহলে বিভিন্ন প্রকারের সিজনাল ফ্লুর থেকে, চিকেন পক্স বা মিজেলের মতন সমস্যার থেকেও কিন্তু আপনার শিশু অনেকখানি দূরে থাকবে। তুলসী পাতা আমাদের শরীরে অ্যাডাপ্টোজেন হিসেবে কাজ করে। অ্যাডাপ্টোজেন হলো এক ধরনের ন্যাচারাল কম্পাউন্ড, যে ন্যাচারাল কম্পাউন্ড সাধারণত বিভিন্ন প্রকার গাছের মধ্যে দেখতে পাওয়া যায়, যে কম্পাউন্ড আমাদের স্ট্রেস লেভেলকে কম করতে সাহায্য করে। এবং বেশ কিছু গবেষণায় দেখা গেছে আপনি যদি মেন্টাল স্ট্রেস বা মানসিক দুশ্চিন্তার মতন সমস্যায় ভুগছেন আপনি নিয়মিতভাবে তুলসী পাতা খেতে পারেন। এই তুলসী পাতা আপনার শরীরে কর্টিজল হরমোনের লেভেলকে ডাউন করতে সাহায্য করে, আর এই কর্টিজল হরমোনকে কিন্তু স্ট্রেস হরমোন বলা হয়। এই কর্টিজল হরমোন যখন আপনার শরীরের মধ্যে কম সিক্রেশন হবে তখন আপনি এই মেন্টাল স্ট্রেসের থেকেও কিন্তু অনেকখানি দূরে থাকতে পারবেন। আজকাল শিশুদের মধ্যে খুব কমন একটি সমস্যা দেখতে পাওয়া যায়, সেটি হলো ড্রাই আইস বা শুষ্ক চক্ষু, এবং তার সাথে সাথে আপনার কনজাংটিভাইটিস, আঞ্জনির মতন সমস্যা এবং যে কোনো প্রকারের চোখের ইনফেকশনের মধ্যে তুলসী পাতা কিন্তু খুব ভালো উপকার দিতে সক্ষম। আপনি যদি প্রতিনিয়ত তুলসী পাতা খেতে পারেন, তুলসী পাতার মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি আপনার এই সমস্ত চোখের সমস্যাকে কম করতে সাহায্য করে। এবং তুলসী পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, তাই যে সমস্ত মানুষরা রাতকানার মতন সমস্যায় ভুগছেন তারাও কিন্তু তাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে
মধ্যে কোনো একটা সময়তে কিন্তু তুলসী পাতা খেতে পারেন। বেশ কিছু গবেষকদের দাবি, আপনার চোখের যে কোনো ইনফেকশনে আপনি তুলসী পাতার রস ব্যবহার করতে পারেন। কিন্তু আমার মতামত, চোখের মধ্যে তুলসী পাতার রস লাগানোর আগে যে কোনো একজন চক্ষু বিশেষজ্ঞর সাথে আলোচনা করে নেবেন। মুখের ঘা বা মাউথ আলসারের সমস্যারও সমাধান করতে সক্ষম তুলসী। আপনার যখন মুখের ঘা হবে তখন 10 থেকে 12টা তুলসী পাতা নিয়ে চিবিয়ে খান। এভাবে সারাদিনে 2 বার কিছুদিন ব্যবহার করুন, দেখবেন আপনার মুখের ঘা কিন্তু খুব সহজেই নিরাময় হয়ে যায়। এবং তার সাথে সাথে আপনার মুখের মধ্যে কোনো প্রকারের যদি কোনো দুর্গন্ধ থেকে থাকে, কোনো ইনফেকশন থেকে থাকে, সেই সমস্ত সমস্যারও সমাধান করতে সক্ষম। অনেক মানুষদের অ্যাসিডিটির জন্য মুখ টকটক ভাব লাগে, কখনো কখনো মুখের মধ্যে তেঁতো ভাব অনুভব হয়, সেই সমস্ত মানুষরাও কিন্তু নিয়মিতভাবে তুলসী পাতা খেতে পারেন এই সমস্ত সমস্যার থেকে বাইরে বেরিয়ে আসার জন্য। আমাদের শরীরে যখন কোনো পোকামাকড় কামড় দেয় বা হুল ফোটায়, আমাদের যন্ত্রণা বা জ্বালা অত্যাধিক হতে থাকে। আপনি কি জানেন তুলসী পাতার রস আপনার ওই জ্বালা যন্ত্রণাকে কম করতে সক্ষম, আপনার ক্ষতস্থান যদি ফুলে গেছে সে ফোলাকেও কম করতে সক্ষম, এবং ভবিষ্যতে ওই ক্ষতস্থানে যাতে কোনো প্রকারের কোনো ইনফেকশন না হয় সেদিক থেকেও কিন্তু তুলসী পাতা সাহায্য করে। তাই যদি পরবর্তী ক্ষেত্র থেকে কোনো প্রকারের কোনো পোকামাকড় আপনাকে কামড়িয়ে থাকে বা আপনার শরীরে ফুল ফুটিয়ে থাকে, তাহলে তুলসী পাতার রস ওই ক্ষতস্থানে 1/2 ঘন্টা পরপর 4 থেকে 5 বার লাগিয়ে নেবেন, দেখবেন আপনার ব্যথা বেদনাও কম হবে এবং ভবিষ্যতে গিয়ে সেই ক্ষতর থেকে কোনো প্রকারের কোনো ইনফেকশন হবে না। দাঁত, হাজা, চুলকানির মতন সমস্যারও সমাধান করতে সক্ষম তুলসী পাতা। গবেষকদের দাবি, আপনার শরীরে যদি কোনো প্রকারের দাঁত, হাজা, চুলকানির মতন সমস্যা রয়েছে, সেই ক্ষতস্থানে যদি আপনি কিছুদিন তুলসী পাতার রস লাগাতে পারেন, দেখবেন এই সমস্ত সমস্যাগুলি খুব সহজে নিরাময় হয়ে যায়। বেশ কিছু মেডিকেল জার্নাল থেকে আরও একটি তথ্য উঠে আসছে, যদি আপনার স্কিনের মধ্যে বা ত্বকের মধ্যে সেতি বা সাদা দাগের মতন সমস্যা রয়েছে, সেই দাগের মধ্যে যদি আপনি দীর্ঘদিন ধরে তুলসী পাতার রস লাগাতে পারেন, সময় সাপেক্ষ হলেও আপনার এই সেতির সমস্যারও সমাধান করতে সক্ষম তুলসী পাতা। এতক্ষণ তো আমরা আলোচনা করলাম তুলসী পাতার বেশ কিছু চমকপ্রদ উপকারিতা নিয়ে, এখন আমরা জেনে নেব যে তুলসী পাতা কাদের খাওয়া উচিত নয়। দেখুন, তুলসী পাতা একটি ঔষধি গাছ, এটি খাওয়া কিন্তু মোটামুটি সবার জন্যই সেফ। শুধুমাত্র গর্ভবতী মায়েরা এবং যে মায়েরা শিশুদের স্তনপান করান তাদের কিন্তু তুলসী পাতা থেকে দূরে থাকাই শ্রেয়। তার কারণ, গর্ভবতী মায়েরা যদি বেশি পরিমাণে তুলসী পাতা খেয়ে ফেলেন তাহলে তার ইউটেরাস এবং পেলভিক এরিয়ার মধ্যে ব্লাডের ফ্লো বেড়ে যায়, আর এই ব্লাডের ফ্লো বেড়ে যাওয়ার জন্য মিসক্যারেজ বা গর্ভপাতের মতন সমস্যা সৃষ্টি হতে পারে। এবং তার সাথে সাথে যে সমস্ত মায়েরা স্তনপান করাচ্ছেন সেই সমস্ত মায়েরা যদি বেশি পরিমাণে তুলসী পাতা খেয়ে ফেলেন তাদের থাইরয়েড লেভেল ডাউন হয়ে যায়, আর থাইরয়েড লেভেল ডাউন হয়ে গেলে স্তনের মধ্যে দুধের ফ্লো কমে যায়। তাই গর্ভবতী মায়েদের এবং সদ্যজাত শিশুদের মায়েদের তুলসী পাতা না খাওয়াই শ্রেয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি বন্ধুরা আপনারা ফেসবুকের পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন, পেজটিকে লাইক করে রাখুন, যাতে পরবর্তী ক্ষেত্রে আমরা এরকম স্বাস্থ্য সম্বন্ধীয় ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। খুব শীঘ্রই দেখা হচ্ছে বন্ধুরা নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণ খুব ভালো থাকবেন, ধন্যবাদ।